নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি উচ্ছের ঝাল করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। তিতো কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে না, একবার বাড়িতে অবশ্যই কিন্তু উচ্ছের ঝাল এইবার বাড়িতে তৈরি করে দিলে যারা খায় না তারা কিন্তু অবশ্যই খাবে, আর যারা উচ্ছে পছন্দ করে তারা কিন্তু কোনো কথাই বলবে না। প্রথম পাতে এরকম উচ্ছের ঝাল পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে। বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। উচ্ছের ঝাল করবো। তার জন্য উচ্ছে নিয়েছি দুটো লম্বা লম্বা করে কেটে, যেগুলো গায়ে একটু মোটাও রেখেছি। বেগুন নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি, বেগুনগুলো। আলু নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি। টমেটো একটা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু এক মাপে কেটে নিতে হবে। পোস্ত নিয়েছি দু চামচ, সর্ষে নিয়েছি এক চামচ, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একসাথে বেটে নেব। বড় একটা বাটি নিয়েছি, প্রথমে উচ্ছেটা লবণ দিয়ে মেখে নেব। হলুদ, লবণ, উচ্ছেটা 5 মিনিট রেখে দেবো। পোস্ত সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেব। গ্যাসে একটা কড়া বসে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। উচ্ছেটা 5 মিনিট লবণ মাখিয়ে রেখেছিলাম, উচ্ছে এখন ভাজা করব। তখন আমি একটু নিঙিয়ে নেবো, দেখবেন জল বেরোবে। এই জলটা বেরিয়ে গেলে কিন্তু উচ্ছে যে তিতো ভাবটা থাকে সেই তিতো ভাবটা কিন্তু অনেকটা কমে যাবে। এবার কড়াতে দিয়ে দেবো, দিয়ে উচ্ছেগুলো ভাজা করে নেবো। আমি তো 5 মিনিট দেখেছি, জল উঠমাটি আপনি তাদের সময় থাকে কিন্তু 10 মিনিট 15 মিনিট রাখতে পারে। নাড়া চাড়া করে কিন্তু উচ্ছেটা ভালো করে ভাজা করে নেবো। উচ্ছেটা অনেকটাই কিন্তু ভাজাও হয়ে গেছে, আর একটু ভাজা করে নেবো। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক আছে, ভাজা করতে হবে, করলে কিন্তু তিতো ভাবটা কিন্তু একদম কম হবে। এই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভাজা করে নেব। লবণ মতো ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাজা করলে অনেকটা কিন্তু বড় হয়ে যাবে তাড়াতাড়ি। মাঝখানে একবার ঢাকাটা খুলে আলুটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, কারণ আলুটার গায়ে কিন্তু একটা সুন্দর একটা কালার এসেছে। এবার তুলে নিতে হবে। এই তেলের মধ্যে বেগুনগুলো ভাজা করে নেব। বেগুনের মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক এরকম কালার আসলে কিন্তু বেগুনগুলো তুলে ফেলতে হবে, বেশি ভাজা করলে কিন্তু বেগুনগুলো একদিনতেই নরম, আরও কিন্তু নরম হয়ে যাবে। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটু সামান্য কালো জিরে দেব, একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে দেবো, এবার টমেটোর মধ্যে অ্যাড করবো একটু লবণ। লবণ অ্যাড করলে টমেটোর মধ্যে কী হয়, সবাই কিন্তু টমেটোটা গলে যায়, নরম হয়ে যায়। দেখুন গলে গেছে, হাত দিয়ে কিনে অ্যাড করে নিলাম। আপনার টমেটোটা কিন্তু বেটেও দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে দেবো। বেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, এটা এবার দিয়ে দেবো।
তেলের মধ্যে কিন্তু ডাইরেক্ট আমি কিন্তু মশলাটা দিলাম না, অল্প জল দিয়ে দিলাম। কেন ডাইরেক্ট মশলাটা দিয়ে কিন্তু তিতো হয়ে যাওয়ার ভয় আছে, এদিকে সরষেটা কিন্তু তিতো ভাব থাকে একটু দেখবেন। তাতে অল্প জল দিয়ে মশলাটা দিলাম, হলুদ, অল্প করে লবণ দেব, একদম সামান্য আগে কিন্তু লবণ দেওয়া আছে। মশলার বাটি আমি একটু জল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো দিয়ে দেবো এবার, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, আলুটাও কিন্তু অনেকটা বয়েল হয়ে যাবে, মশলাটা কিন্তু কষে যাবে। তার জন্য ঢাকা দিয়ে দিলাম, দু তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেবো। মশলা দিয়ে তেল থাকছে, আবার একটু নাড়াচাড়া করে নেবো। বেগুন উচ্ছেটা এবার দিয়ে দেবো, আবার একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুদের উচ্ছে কিন্তু অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না, তাতে কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা করে খাবেন, এত ভালো লাগে খেতে। গরম পাতে এই রেসিপিটা করলে কিন্তু কোনো কথাই হবে না। কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়েছি। জলটা আপনারা বুঝে দেবেন, কিন্তু ঝাল তো বেশি কিন্তু জল লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। কিন্তু আলুগুলো একটু বয়েল হবে, সেই বুঝে জল দিতে হবে। কিন্তু এক ফোঁটা একটু চিনি, আমি দেড় চামচ চিনি দিলাম, আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেবো। এবার ঝোলটা কিন্তু ফুটে কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, হালকা বেশি নাড়াচাড়া করে নেবো। দেখুন বেগুনগুলো কিন্তু গোটা আছে, বেশি কিন্তু ভাজা করলে কিন্তু বেগুনগুলো কিন্তু একদম ভেঙে যাবে। বন্ধুদের রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এইভাবে করবেন, আমি যেভাবে দেখালাম সেভাবে একবার বাড়িতে আপনারা করবেন। যারা উচ্ছে পছন্দ করে না তারা কিন্তু পছন্দ করবে, কেন কিন্তু বাপরে কিছুই নেই এর মধ্যে, সুন্দর লাগছে খেতে। কিন্তু পোস্ত দেওয়া আছে, সর্ষে দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে। খেয়ে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না, কেমন লাগলো খেতে। আশা করি কিন্তু ভালোই লাগবে। আর একটু ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটা আলু চেক করে নেব। আলুটাও কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে, উচ্ছের ঝাল কিন্তু পুরো রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো, দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। একটা প্লেটে নামিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকে আমাদের অবধি, কালকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।